হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না, শেয়ার করব হচ্ছে একটা ছোট্ট খাটো ভিডিও। সেটা হচ্ছে আমার জীবনের একটা মোস্ট ইম্পর্টেন্ট ডে, সেইটাই তোমাদের সাথে আজকে তুলে ধরবো। হ্যাঁ, এটা হচ্ছে সেইটা, কারণ তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমি কি বলতে চলেছি। হ্যাঁ, আমার বিয়ের যে অ্যালবামটা সেটাই মধ্যে যে সমস্ত ফটোগুলো রয়েছে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। অনেক দিন ধরে বেশ এক্সাইটেড ছিলাম, মানে যখনই আলমারি খুলি তখনই এটাকে দেখি একবার, ভাবি বের করব তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করেই দিই, না হলে না ভালো লাগছে না, মনের ভেতরটা কেরম কেরম করছে। তো চলো স্টার্ট করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই হচ্ছে সেই অ্যালবামটা, আর এটা হচ্ছে দেখো, তখন সদ্য সদ্য বিয়েতে বসেছিলাম, ছবিগুলো সব আটকানো আছে তাই ঠিকমতো দেখা যাচ্ছে না, তবে চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে দেখানোর। এই যে আমি বসে আছি, সম্রাট বসে আছে, আর এটা হচ্ছে আমাদের তখন বিধি চলছিল সেই সময়কার। এই যে ওকে আশীর্বাদ করা হচ্ছে, এটা হচ্ছে ইনি হচ্ছেন বাবা, মানে আমার শ্বশুর মশাই, আর ইনি হচ্ছেন পুরোহিত মশাই, আর এটা তো হচ্ছেন বরমশাই। আর এই যে এখানে, এই মানে বিশেষ কিছু ছবি পাইনি জানো তো, যেগুলো পেয়েছি সেগুলোই তোমাদেরকে আজকে একটু শেয়ার করছি। আমাদের বিয়েটা একটা মন্দিরে হয়েছিল। এটা গেল ফার্স্ট পেজ। সেকেন্ড পেজে যে এই ছবিটা দেখছো, এটা হচ্ছে বিয়েতে বসার আগে, মানে দিনের বেলাতে যখন আমি ওদের বাড়িতে বসেছিলাম তখন এটা আমাকে একজন, এটা হচ্ছে একটা মানে প্রেজেন্টেশন ফটো ফ্রেম আমাকে একজন গিফট করেছিল ওর অফিস থেকে, অফিস কলিগরা সব গিফট করেছিল সেইটা। তখন দেখো আমার চুলগুলো কত বড় বড়, আর সম্রাট কত মোটা ছিল। আর এটা হচ্ছে আমাদের শুভদৃষ্টি, এটা বিয়ে হয়ে গেছে সেই মুহূর্ত, আর এটা বিয়ে হবে তার আগের মুহূর্তটা। কেমন যেন একটু গোলু গোলু ছিলাম তাই মনে হয়। আর এটা এখানে সবটাই দেওয়া আছে, এটা বিয়ে হওয়ার আগে, এটা মালা বদল, শুভদৃষ্টি, এই যে শুভদৃষ্টি। এখানে দেখো মালা বদল চলছিল তখন। আর এই যে নাকের নথটা দেখছো না, এই নাকের নথটা না অ্যাকচুয়ালি কী হয়েছিল, আমি তখন নতুন নতুন নাকের নথ পরেছি, এবার আমার নাকে ঘা হয়ে গেছিলো তো আমি নথ পরতে পারিনি, এবার যে রিংটা পরানো ছিল সেই রিংয়ের সাথে ওই নথটা আমি অ্যাটাচ করে দিয়েছিলাম, তাছাড়া মানে পারছিলাম না নথটা পরতে। আর যেহেতু বিয়ে বলে কথা পরতে তো হবেই। এই হচ্ছে দুজনে যখন বিয়েতে বসেছিলাম সেই মুহূর্তটা। আর এখানে যখন বিয়ে চলছিল এগুলো সেই ফটো, এগুলো তো দেখছোই। ব্যাস এই সামান্য কিছুই ফটো আমার কাছে রয়ে গেছে, এর বেশি কিছু নেই। পুরো অ্যালবাম দেখো ফাঁকা, কারণ আর কোনো ফটো পাইনি, এই যেগুলো পেয়েছিলাম তো সেগুলোই মোটামুটি তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো এই গেল হচ্ছে আমার বিয়ের অ্যালবামের কিছু ফটো। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার কাছে না এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই সামান্য মানে বিয়ের যে ফটোগুলো দেখি সেটা দেখে মনটা শান্তি হয়, আর এইটুকুর বেশি আমার কাছে কিচ্ছু নেই, না একটা ভিডিও আছে না একটা ফটো আছে। অ্যাকচুয়ালি আমার ফোন আমার ক্যামেরা যেগুলো আমি দিয়েছিলাম ফটোগ্রাফি করতে ওদেরকে, তারা মানে বাচ্চা বাচ্চা বয়সে সব ছিল যাদেরকে দিয়েছিলাম, তাদের কাছ থেকে আমি কোনো রকম ভিডিও পাইনি, ভিডিও মানে কোয়ালিটি বলো ভিডিও বলো কিচ্ছু নেই। লাস্টে এসে দেখি সমস্ত বিয়ের পরে যখন বাড়ি এসে ভিডিওগুলো চেক করি কয়েকদিন পরে, দেখি সবটা ডিলিট হয়ে গেছে, কোনো রকম ভিডিও কেউ করেনি, জাস্ট কয়েকটা ফটো ছিল এর ওর কাছ থেকে কালেক্ট করে তারপরে পেয়ে যায়। তো যাই হোক, যেটুকুই পেয়েছি সেটাই রেখেছি যত্ন সহকারে, এগুলো সারা জীবন রাখতেই হবে। তো খুব ভালো লাগে মাঝে সাঝে দেখলে,
তো যেটুকুই ছিল তোমাদেরকে দেখালাম, ভালো লাগলো, বেশ নিজেরও ভালো লাগছে অনেকদিন পরে অ্যালবামটা খুলে। তো কেমন লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানিও, আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর খুব 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 সাবস্ক্রাইব করো। তো চলো তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সকলকে আমার তরফ থেকে গুড নাইট, টাটা।